আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। এবার ধর্ষিতা হল লাক্স তারকা নায়িকা মেহজাবিন। বিয়ের পিঁড়িতে বসতে পারেননি মেহজাবিন, তার আগেই ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত অঘটনে থমকে যায় তার জীবন। বিয়ের সানাইয়ের সুর নয়, প্রবল হতাশা আর আত্মহননের পথ তাকে গ্রাস করে, কিন্তু প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে ঘুরে দাঁড়াতে চান মেহজাবিন। এমন সময় মেহজাবিনের সহপাঠী সুষমা তার দিকে সহযোগিতার হাত বাড়ান। ঘটনাক্রমে পরিচয় হয় সুষমার পূর্বপরিচিত সজলের সঙ্গে। ভয়াল অতীতকে পেছনে ফেলে আগামীকে সুন্দর করে সাজানোর জন্য মেহজাবিনকে সঙ্গী হিসেবে পেতে যান সজল। কিন্তু মেহজাবিনের জীবনে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত অঘটনের কথা জানার পর সজল কি মেহজাবিনের পাশে থাকবে, এমন গল্পে নির্মিত হচ্ছে নাটক অনামিকার নীল উপাধ্যায়। ব্যতিক্রমী গল্প আর চমৎকার ভাবনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ডক্টর তৌফিক এলাহী। অনামিকার নীল উপাধ্যায় নাটকে একজন ধর্ষিতার চরিত্রে অভিনয় করছেন মেহজাবিন। এই লাক্স তারকা নাটকটি নিয়ে বলেন, এই চরিত্রটি আমার জন্য একেবারেই নতুন। ধর্ষিতার চরিত্রে অভিনয় করা আমার জন্য অনেক অনেক চ্যালেঞ্জিং ছিল। অভিনয় দিয়ে নিজের সেরাটা উপস্থাপন করতে শতভাগ চেষ্টা করেছি আমি। নির্মাতা ডক্টর তৌফিক এলাহি সকল ধর্ষিতা নারীদের উৎসর্গ করে নাটকটি নির্মাণ করেছেন। তার ভাষ্য, হর হামেশায় দেখা যায় ধর্ষণের শিকার মফস্বলের মেয়েরা লজ্জায় অপমানে আত্মহত্যার পথ বেছে নেয়। ধর্ষণ একটি নারী নির্যাতন এবং নির্যাতনকারীদের বিচারের জন্য কঠোর আইন আছে। আত্মহত্যায় অনুৎসাহিত করে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে অনামিকার নীল উপাধ্যায়। মেহজাবিন, সজল, সুষমা সরকার ছাড়াও অভিনয় করেছেন শেলী আহসান, খালিকুজ্জামান, নিখুল কুমার প্রমুখ এবং আরো অনেকেই। শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।